হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি পনেরো এক পালা আসুন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এইনও আরও একটা ব্লগ লই আইসি এটা আসিল গাড়ি বিকেলির টাইম বিকেলির টাইমে আমি তোর সাহ গাড়ি রাম এ চাহ রেডিও খরি তো এক কাপ চাহ বানাই রাম চা চাহ আর গতকালকে একটা ব্লগর মধ্যে গাড়ি কমেন্ট করেছিল এখন আফায় আমার আট থাকিলা জ্বল আসলে কোনো কোনো সময় খামর লাগি লাগিয়ে দেখা যায় আর মানে খেয়াল থাকে না আর দুই তিন দিন আগে মনে হয় তিন চার দিন আগে আমি গ্রিল করছিলাম ওভেনের মাঝে তো ওই সময় কি ওভেন গ্রিল মানে উল্টাই দেওয়ার মাঝে কি আমার হাত লাগিয়ে গেছে তো বুঝছিও না আমিও আসলে মাঝে মাঝে হলেও আমার হাত বেশিরভাগ গজ্বলে কারণ খেয়াল থাকে না তো আমি জানি আমার লাখানি লাখেও করবা না কারণ খেয়াল খরি খরবা আমি নিজেও জানি না অনেক সময় মানে চেষ্টা করি যেনে না একটু কেয়ারফুলি করি তো দেখা যায় মাঝে মাঝে আমি ও বুলটা আমার ওই যায় বেছিভাগো মানে আঁত লাগি যায় কিয় বেনো এখন হৈছে আৰু মানে এইবিলাক সৰ্তাম নাই কেয়াৰফুলে কৰম কাৰণ কেয়াৰফুলে হ'লে দেখা যায় নিজে আঠ খানো বাচব কাৰণ তাৰা ঘূৰা ঘূৰি শইচী আৰু কিছু সৰ্তম নাই আচলতে দেখা যায় কামো লাগিলে নানি বুলি যায় যেন আঁতৰ মাজে গ্লাভছ লগায় বা আঁঠুৰ নিজৰ আত বাচাই ৰাখি কেনেচল কি আলতাখানা তো এখন হৈছে আৰু এইবিলাক কৰতাম নাই আৰু জে আফাই জিকা হুচন তাৰ আইডিৰ নাম অলিকা লুতফা ৰহমান আর লুৎফা আফায় জিকা হরসেন তো যাই হোক আফা তোমারে অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি আমারে জিকা করব লাগে তো আমি কইছিলাম মাঝে মাঝে আপনারা কমেন্ট ফরম কারণ কমেন্ট ভালো লাগে আর ইকান্ত আসলে কমেন্ট না আর মাঝে মাঝে দেখা যায় আমি কমেন্টর আনসারও দিই না তো কোনো কোনো আফা হলে মানে গুছেও করেন তো কইসি মাঝে মাঝে ওলা করম তো আরও একজন আফা এলিগের জেসমিন আফা জাসমিনা জেসমিনা আমি তোমার চিনছি কারণ তুমি অনেক আগে আমার সব সময় কমেন্ট করতায় মাছখানো সারি দিছ এখনো আঁকি গতকালকের ব্লগর মাজে কমেন্ট করছো আমি চিনছি চিন্তা নাখেনে সব সময় তুমি আমার কমেন্ট করছ এখন হয়তো তুমি আমার ভিডিও হয়তো দেখতে পারো আর হয়তো কমেন্ট না নাগি তবে আমার একটা জিনিস যারা আমার সবসময় ফলো করেন তারা নাম কিন্তু আমার পুরোপুরি মানে মুখস্থ হয়ে যায় যারা সবসময় আমার সুন্দর হরিমাতেন সবরে কিন্তু আমার চিন হয়ে যায় আর ইন হইল গেলে আমি একটা বানানা কেক বানাইতাম তো আপনার লগে আমি কমেন্টও ফর্ম মাঝে মাঝে আর আমি ইনো রেসিপিটাও আপনার লগে শেয়ার করবো তো এই নইল দুইটা কলা নিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিমো দিয়া তাৰপৰা গাড়ী যেতিয়া দে ইয়াকে শইম আমি মাজে মাজে আৰু এলিকেৰি কমেণ্টৰ আনচাৰ দিওঁ আৰু আৰু এজন আফা নিনাব ন আমাৰ গৈছে লাগে হয়তো আফা হ'বা হালিমৰ ৰেচিপি চাইচোন অৱশ্যে আমি হালিমৰ ৰেচিপি আমি দিওঁনে একদিনৰ ভিতৰে এনেকে আমি এখন ক'লাৰে দেহতাপাৰক আটা চামুচ দি আমি মানে বাইংগা নিচি আপোনাৰ চাইলে কিন্তু আদ দিওঁ নিতাপাৰ বা বাইংগা আৰু পাখনা খোলা অনেক সময় দেখা যায় গরম আজে থাকি যায় তা পাখনা খোলা দিয়েও হরতা বা ফ্রেশ যে কোলা আনার পরেও খর্তা পড়বা তো এখন ওই লিগেড়ি আমি দিলাইছি চিনি আর ওই লিগেরি তেল তেল দিছি অইলিগারি হাফ কাপ আর চিনি অলিগের পরিমাণ মতো দিলেও হইব যে যতটুকু মিষ্টি কাইটা চাইন ততটুকু আর এখন চিনি আর তেল দেওয়ার পরে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিরাম আর অনেক সময় দেখা যায় কোলা লাস্টে আনার ফলেও গাড়ি নরম হয়ে গেলে ওনার সময় খাওয়া হয় না তো ওলা যে মানে কেক বানাই এক মানে উঠি যাব হলেও ওপর না নাই তার গাড়ি গো তোমাল ব্লগ আফা কমেন্ট করছোন মানে আমি বর্তার রেসিপি দেখাইছিলাম তো কইসা এটা কোন শাক দিয়ে আমি বর্তা বানাইছিলাম আমি আর মানে ব্লগর মাঝে কইছি না না খাওয়া লাগে কি জিকা হচ্ছে তো এটা হলে গাড়ি আমি এখন দেখাই কারণ আমি যে সময় করছিলাম এই সময় আমার খাটা আর তুলছি না তো লাগিয়ে দেখাই তোম পারছি না এইগুলোই স্পেনিজ আর চাইনিজ চাইনিজটাকে আন হয়েছিল তো এখন গাড়ি আপনারা চাইলে কিন্তু এটা আসলে আসলেও পাইবা আর সবে চিনো না আমি জানি সবে চিনবা এনও আমি এখন মিক্স করা হয়ে গেছে মিক্স করা হওয়ার পরে ওই গাড়ি আমি এক কাপ দেলাইছি ময়দা তারপরে তার গাড়ি দেলাইছি এক একশামুচ হলে গাড়ি বেকিং পাউডার আর দিছি সামান্য একটু লবন দেওয়ার পরে সবটা আমি এখন মিক্স করি পালা করি আর মিক্স করার পরে গাড়ি সব শেষে আমি একটু দুধে নকরম কারণ আমার ব্যাটারটা মানে একটু শক্ত রয়েছে লাগে আমি একটু নরম করম দুধ দিয়া তো আরও একটা কমেন্ট অলিগারি একটা চ্যানেলে খরচিলা তো টানোর কথা আসলে আমার আর খেয়াল আইছে না লাস্টে আমি দেখছি উ জিকা আমার আবার কিলা কি জল তো তানোর নামটা আসলে হইতাম আমি বলে গেছি হয়তো তাইন মনে মনে হইবা আমি চ্যানেল হিসাবেও তো আমার নামটা কইস না টানোর গ্যারি চ্যানেলের নাম ওই বা বাংলাদেশি মম ইন নিউ ইয়র্ক তো তাইনও মানে জিকা হরছ তো যাইও কাফা অনেক অনেক ধন্যবাদ জিকা হরা লাগে তো এখন গাড়ি ব্যাটারটা রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে আমি এখন আর দুধ দিতাম না সামান্য দুধ দিছি আর এই বানানা কেকটা কিন্তু শাল দিয়ে খাইতেও খুব বেশি মজা লাগে বা অনেক সময় আসে বা চাইতে আসলে দেখা যায় খোলা খাইতে পছন্দ করেন না তো ওই সময় আসলে কেক বানাইয়া দিয়েও মানে খাইতে পারো তো এই নইলে গেড়িয়ে আমি একটা কেকর মল্ট নিয়েছি আর হালকা একটু তেল ব্রাশ করিয়া নিলাম ব্রাশ করার পর ওইল আমি বেকিং পেপার উফরে দিলাইলাম আর একটু লম্বা করে মানে শেপ দিয়ে কাটিয়ে নিছি তো সামান্য আমি তেল ব্রাশ করিয়া নিলাম ব্রাশ করার পরে উইলকারি আমি ব্যাটারটা দিলাইম তো এটা আমি চুলার মাঝে খরমো আর ওভেনও করা যায় ওভেনও বেশিরভাগ দেখা যায় আমি খড়ি না চুলার মাজেও বেশিরভাগ করিলাই মাঝে মাঝে করি ওভেনও করি বেশি কেক হইলে কিন্তু ওভেনও করি আর একটা হইলে কিন্তু আমি চুলার মাঝে করিলাই আমার কাছে লাগে চুলার মাঝে মানে ইজি হয় একটা কেকও লাগে তো এখন উইলকারি একটা খাঁটি দিয়ে আমি সাইডও একটু লাড়িয়া সারিয়া নিরাম যাতে ফুরাটা বেটা রাখি আপারে বয়গে সমান পাবে এখন অলি গাড়ি ইনো আমি একটা পুরানা ডেগ নিছি আর পুরানা ডেগর মাঝে দেখা সময় অনেস হলে নষ্ট হয় কোনো মানে খারাপ লাগে না তো ইনো পুরানা একটা ডেগ নিছি আর এটা মাঝে এখন আমি স্ট্যান্ড পাই আমগে আর এখন আমি গুড়িয়া দিলাইম গুড়িয়া দিয়ে আমি পাঁচ মিনিট হাই হিটে ইটার পি হিট করে করার ফলে গাড়ি আমি এখন ডেগ দি তো দেটা ভাড়া মূরটা একটু যায় তবে ননস্টিকর ডেগর মাজও করলে সবটাকি বালা তো আমি কইছি একটা ননস্টিকর ডেগ আমি বানাইম খালি কেকও লাগি। তো এখন অলিগাড়ি আমি এখন মল দিলাইছি দেওয়ার পরে আমি গুড়িয়া রাখি দিলাম আর চুলার আগুনটা কিন্তু একবারে মিডিয়াম টু লো করে আর এখন অলি গাড়ি অপেক্ষা কর্ম আমি প্রায় পঁচিশ থেকে তেইশ মিনিট তিরিশ মিনিটৰ ভিতরে আমার কেকটা রেডি হয়ে যাব তো দেখতে পারা আমার বানানা কেক কিন্তু রেডি এখন আমি একটা খাটি হারাইয়া দেখলাম আর ওই গেছে নি আর খাঁটি হারাইলে দেখবা কি জুজিন খাটির মাঝে লাগে না তে মনে করবা ওই গেছে আর যুজি খাটিত লাগে তে মনে করবা ওইসে না বো পুরা তো আরও কিছু সময় রাখতা পারুন আর এখন আমি দেখতে পার আমার কেকর নিচের সাইডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে জ্বলছেও না অনেক সুন্দর একটা কালার হয়েছে আর এখন আমি খাঠিয়া নিরাম তো দেখতে পারসেন খুব জটপট কিন্তু খোলা দি কেক বানাই নিলাম আর এটা ওই একটা জিনিস একই সমস্যা হয় মানে দেখতে একটু খালা খালা লাগে কলার ভিতরে যে একটা খালা খালা জো আছে অকটা এক খালা হয়ে যায় তো যাই হোক কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো লাগে আর খাইতে কিন্তু মজার হয় তো অনেক সফট হয়েছে আর আমি যে মিটা দিছিলাম এটা কিন্তু আন্তাজের একটা মিটাইছে ভালো লাগছে খাইতে তো আমি একটু দেখাইলাম কেলে হয়েছে ভিতরটা অনেক বেশি সফট আর এটা সাদে কিন্তু খাইতে মজা বা চিনতেও কিন্তু পছন্দ বা এখন ওই আমার কেক বানানি শেষ আর এখন আমি আরও কিছু বর্তার রেসিপি আপনার লগে শেয়ার হরম আশা করি সবর গেছে ভালা লাগবো আর বর্তা কিন্তু আমরা সবে কম বেশ ভালো পাই তবে আমার ভিডিওটা কিন্তু দরজা সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা অসম্ভব মজার বর্তা গেছি অবশ্যই আমার ভিডিওটা পুরা দেখবা আর আর এইটা অলি আলু বর্তা আর আলু ভর্তাটা সাত রকমের কিলা টেস্ট পাওয়া যায় ওটাও আপনার লগে আমি শেয়ার কর্ম আশা করি আপনারা ভালো লাগব তবে ই বর্তাকে সিন্তর রেসিপি অলগেরি আমার আগর রেসিপি আর এইটা অলিগের আট জলার আগর তো এখন অলিগের আপনার লগে আমি শেয়ার করাম তো এই কেন আমি ছয়টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করিয়া আর আমি চুলাইয়া ইটারে একদম মেশ করিয়া নিমগি তো সিদ্ধ করাটা আমি আর দেখাইছি না সিদ্ধ করা তো আমরা সবে কম জানি এখন আমি একটা একটা করি বর্তা করিয়া দেখাইম এনেও আমি সামান্য আলু নিরাম মেশ করা আলু তারপরে নিরাম পিঁয়াজ আমি এটা লাল পিঁয়াজ ইউজ করাম ছোটো ছোটো জেলা পিঁয়াজটা পাওয়া যায় ও পিঁয়াজ তারপরে দেলাইছি খাসামরিচ স্বাদ মতো লবণ দিয়া আর সামান্য পরিমাণে দেলাইরাম সরিষার তেল আপনারা চাইলে একটু বেশি করিয়ে দিবা যেহেতু আমার গেছে একটু কম তেল আছে লাগে আমি জাস্ট খালি আইডিয়া দিয়ে তারপরে আমি দেলাইছি এন দনিয়া পাতা তোই গেছে খুব সহজে একটা আলুর বর্তা কাঁচা মরিচ আর কাঁচা পিঁয়াজ দিয়া এখন আমি দ্বিতীয় বর্তাটা দেখাইম আমি এন আরও সামান্য একটু আলু নিছি তারপরে আমি নেছি। এনো পিঁয়াজ নিচি দুইটা শুকনা মরিচ নিয়া আমি সামান্য লবণ দেলাইছি তারপরে আমি দেলাইছি আচারের যে মশলাটা আছে আপনারা চাইলে যে কোনো জাতের আচার নিতে আমি নিচি গার্লিকর যে আচারের মশলাটা আছে ও মশলাটা তো আমার ওই গেছে এখন আচারি যে আলুর বর্তাটা ও বর্তা তো এখন আমি দেখাইলাম তিন নম্বর যে বর্তাটা করা এখন আমি দেখাইম ব্রেস্তা আলু বর্তা ইনের মাজে আমি নিছি পেঁয়াজের ব্রেস্তা এটা আমি করিয়া নেছি তারপরে নিরাম আলু তারপরে স্বাদ মতো লবণ মরিচ আর সরিষার তেল সবটা দিয়া আমি এখনও মাখি লাইম তো আশা করি আমার বর্তার রেসিপিটা আপনারা গেছে ভালা লাগব আর ভালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইবা আর যদি ভালো লাগিয়া থাকে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা তো দেখা ফাল্লা খুব জটফট আমার ব্রেস্তা আলু বর্তা হয়ে গেছে এখন আমি বানাইয়া দেখাই মো সাইন নম্বর আলু বর্তা তো এই কেন আমি আবারও আলু নিরাম নিয়া আর স্বাদ মতো পেঁয়াজ নিলাম পেঁয়াজটা আমি আসলে পরিমাণটা খোয়ারাম না আন্তাজ মতো দেলাইবা তারপরে আমি দেলাইরাম এনো সরিষার তেল আর দেলাইরাম মরিচ তারপরে আমার একটা ডিম সিদ্ধ লাগবো আমি ডিম আলুর বর্তা যেটা একটা আমি দেখাইলাম তো ওইখানেও পিঁয়াজ মরিচ তারপরে সরিষার তেল আমি বালাইলাম নিছি গি আর ডিমটারেও আমি বাইঙ্গে একবারে মেশ করিলাইরা। তারপরে আলুর লগে মিক্স করিয়া আর ওই গেল আমার ডিম আলু বর্তা সব শেষে আমি দেলাইছি সামান্য ধনিয়া পাতা তো খুব সহজে আসলে বর্তা গেছেন বানানি যার আর একটাই একলাখান টেস্ট আপনারা যদি বানাইন তে বুঝতে পারবা খুব মজার বর্তা হয় তো ওই গেছে এখন আমি আরও একটা বর্তা দেখাইলাম একটা রে সামান্য বাজিয়া বলতে একবারে ব্রেসটা করছি না সামান্য আর কি বাজেছি বাজার পরে দেলাইসি আমি ন মতো লবণ আর দুইটা মরিচ ও লগে বাজেছি দেলাইছি সামান্য সরিষার তেল আর এই বর্তাটা আমার শাশুড়ি মার গেছটা কি শিখছি তো দেখলা তো খুব সহজে ওই গেল বর্তাটা আর এই বর্তাটা খাইতে যে অত টেস্ট আপনার না বানাইলে পারতা না তো ওই গেল আমার ফার্স্ট নম্বর বর্তা এখন আমি ছয় নম্বর বর্তা দেখাই মো দেন নিছি আমি আরও একটু আলু নিয়া আর নিমুগি পিঁয়াজ তারপরে নিছি আমি স্বাদ মতো লবণ আর সামান্য সরিষার তেল আরও লাগছে আমার আস্তা সরিষারে ব্লেন্ডার হরিয়া পাউডার হরিয়া নিসলাম অনটাকে আমি একটু পাউডার দিছি তারপরে আমি মাখিয়া এখন মরিচও দেলাইছি সামান্য ধনিয়া পাতাও দেলাইছি দিয়ার আর আমি মাখিয়া নিরামগি তো দেখলা তো খুব সহজে সরিষার আলুর বর্তা হয়ে গেছে আর একটা একটু মানে জ্যাং জেং লাগে যে বালা লাগে খাইতে এখন আমি মো সাত নাম্বার আলু ভর্তা আর সাত নাম্বার আলু ভর্তা বানাইতে আমি এখন আমি সামান্য আলু নিরাম তারপরে আমি নিমু পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ আর নিছি তিনটা শুকনো মরিচ আপনারা জালটা জেলা চাইন হলেও দিবা আর আমি আমার আন্দাজ মতো দিছি সব শেষে আমি দিছি সামান্য সরিষার তেল আপনারা চাইলে একটু বেশি সরিয়েও দিবা সরিষার তেল আৰু আমি এখন দেলাইছি খালী জিৰা আস্থা খালি জিৰাটো বাজা অ' খালী জিৰাটো আমি দিলাইছি দিয়া আমি এখন পালাই লৈ মাখি আনিৰামগৈ তই গৈছে আমাৰ খালী জিৰা আলুৰ বৰ্তা আর ই সাত ধরনের বর্তাটা যে খাইতে অত টেস্ট আপনারা না বানাইলে বস্তাফার্তা না একবার বানাইয়া দেখবা তো খুব সহজে মাত্র দশ মিনিট হয়ে গেছে বর্তাটা খালি যদি আমি আগের যে প্রিপারেশনটা করিয়া রাখি তে মা খাইতে কিন্তু বেশি সময় লাগে না দশ মিনিটের ভিতরে সাত ধরনের বর্তার রেসিপি হয়ে যাব তো আজকে লাগে বিদায় নামগি আল্লাহ হাফেজ